হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব। কী টপিক সেটা আমি আগে বলি, সেটা হচ্ছে আমাদের যে ব্রাউজারগুলো রয়েছে, সেটা কম্পিউটারেরই হোক বা মোবাইলেরই হোক, যে ব্রাউজারগুলো রয়েছে সেই ব্রাউজারের বা জরুরি একটা ফিচার নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, একটা ছোট্ট ইন্ট্রোর পরে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ইন্ট্রোর পরে আজকে ভিডিওতে চলে আসলাম। তো আজকে এই ভিডিওতে কী টপিক নিয়ে আলোচনা করবো সেটা এখন বলি। আমরা প্রত্যেকেই ইন্টারনেট এখন ইউজ করি, আমরা ম্যাক্সিমাম মানুষ এখন মোবাইল থেকে ইন্টারনেট ইউজ করি, কেউ কেউ কম্পিউটার থেকে ইন্টারনেট ইউজ করি, কিন্তু মোটামুটি সবাই কিন্তু ইন্টারনেট ইউজ করি। আর সেগুলো ইউজ করি কী কীভাবে, সেগুলি ইউজ করি কার মাধ্যমে? সেগুলো ইউজ করি ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। সেটা হতে পারে গুগল ক্রোম, সেটা হতে পারে ফায়ারফক্স, সেটা হতে পারে অন্য কোনো ব্রাউজার। তো প্রত্যেকটা ব্রাউজারে আমরা যারা ইন্টারনেট ইউজ করি, একটু মাইনিউটলি খেয়াল করে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু একটা আলাদা মোড থাকে। সেটা কী মোড? সেটা হচ্ছে ইনকগনিটো মোড। তো আপনারা যারা একটু খেয়াল করে ব্রাউজারগুলো ইউজ করেছেন, তারা হয়তো এই ইনকগনিটো মোডটা কী বা এটা কোন কাজে লাগে সেটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এই ইনকগনিটো মোডটা যারা জানেন না, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। রিকোয়েস্ট করবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। তো আমি আজকে ইনকগনিটো মোড নিয়ে দুই একটা ছোটো ছোটো কথা বা ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের বলবো, যেগুলো হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। তো বন্ধুরা, প্রথমে আমি ইনকগনিটো মোডের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে আমি বলে নিই যে এই ইনকগনিটো মোডটা অ্যাকচুয়ালি কী। দেখুন, ইনকগনিটো মোডটা কিন্তু মোটামুটি 99% ব্রাউজারে কিন্তু ইনকগনিটো মোডটা থাকে, ঠিক আছে? মোটামুটি সমস্ত ব্রাউজারে কিন্তু ইনকগনিটো মোডটা অ্যাভেলেবেল থাকে বা দেওয়া থাকে। তো ইনকগনিটো মোডটা নিয়ে আমার কী লাভ? দেখুন, ইনকগনিটো মোড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এক কথায় যেটা বলে সেটা হচ্ছে কি, প্রাইভেট ব্রাউজিং। প্রাইভেট ব্রাউজিং। এবার প্রাইভেট ব্রাউজিং জিনিসটা কী আমি আর একটু ভাঙিয়ে ডিটেলসে বলি যে প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটোটা কী। দেখুন, আমরা যখন ব্রাউজারটাকে ওপেন করে যখন নর্মালি সার্চ করছি, তখন কী হয়, ব্রাউজারটা ধরুন সার্চ করার পরে ব্রাউজারটা বন্ধ করে দিলাম, করে দেওয়ার পরে আবার যখন খুলি তখন কী হয়, যেগুলো সার্চ আমি আগে করে গেছিলাম সেইগুলোই আমি আবার কিন্তু দেখতে পাই। বা ধরুন দু তিন দিন আগে একটা ইম্পর্ট্যান্ট আমি একটা লিঙ্ক খুলেছিলাম সেখান থেকে, কোনো একটা ইম্পর্ট্যান্ট অফিসিয়াল লিঙ্ক যেটা আমি এখন মনে করতে পারছি না, সেটা কিন্তু আমি সেই ব্রাউজারের হিস্ট্রি অপশানে গিয়ে সেখান থেকে দেখতে পারি যে আমি কবে সেটা সার্চ করেছিলাম আর কোন সময় সেটা সার্চ করেছিলাম। সেখান থেকে আমি কিন্তু ইজিলি সেই লিঙ্কটাকে খুঁজে বের করতে পারি, আবার সেই লিঙ্কটার মধ্যে আবার ঢুকতে পারি। তো এটা হচ্ছে নর্মাল ব্রাউজিং, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ব্রাউজিং মোড। মানে কি, আমরা হিস্ট্রি থেকে সেগুলোকে খুঁজে বের করতে পারি। আর ইনকগনিটো মোডের মধ্যে ব্যাপারটা কী হয় সেটা হচ্ছে টোটালি আমি ফার্স্টেই বললাম যে প্রাইভেট। প্রাইভেট কেন? প্রাইভেট এই কারণেই, যখনই আমরা মোবাইলে ইনকগনিটো মোডটা অন করব, তখনই দেখবেন একটা চেঞ্জ আসে। কী চেঞ্জ আসে? আমরা যখন ব্রাউজার এমনি নর্মাল যখন ব্রাউজারটা ওপেন করি, তখন কী হয়, ব্রাউজারটা পুরো সাদা থাকে না, ইন্টারফেসটা কী পুরো একদম লাইট ইন্টারফেস থাকে। যখনই আমরা ইনকগনিটো মোডটাকে অন করে ফেলি, তখন কী হয়, পুরো যে ইন্টারফেসটা থাকে সেটা পুরো একদম ডার্ক ইন্টারফেস বা নাইট ইন্টারফেস হয়ে যায়, ঠিক আছে? তার মানে কি, পুরো ব্ল্যাক হয়ে যায়। তার মানে কি, তার মানে এটাই যে যখন আমরা ইনকগনিটো মোডে ঢুকে যখন আমরা কোনো কিছু সার্চ করব, সেই সমস্ত সার্চের যে রেজাল্টগুলো বা হিস্ট্রিগুলো বা কুকিজগুলো, এইগুলো কিন্তু ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ আমি ওই ইনকগনিটো মোডের মধ্যে রয়েছি। কথাটা খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা যখন সার্চ করছি ইনকগনিটো মোডে থেকে, যখন আমরা কোনো একটা রেকর্ডস বা কোনো একটা সাইটে ঢুকে কোনো কিছু যখন আমরা সার্চ করছি বা কোনো কিছু দেখছি, ততক্ষণ সেইগুলো মোবাইলে অ্যাভেলেবেল থাকবে যতক্ষণ আমি ইনকগনিটো মোডের মধ্যে থাকব। তার মানে কি, ইনকগনিটো মোড যখনই আমি কেটে বা যখনই আমি ক্লোজ করে বেরিয়ে যাব, তখন কী হবে, আমি যেগুলো সার্চ করে গেলাম, আমি যেগুলো সার্চ একটু আগে যেগুলো সার্চ করে গেলাম, সে এক মিনিটও হতে পারে, এক দিনও হতে পারে, ঠিক আছে, বা এক সেকেন্ডও হতে পারে, সেইটা কিন্তু আমি আর কোনো সময় ফেরত পাবো না। মানে ইনকগনিটো মোডটা যদি আমি ক্লোজ করে দিই, সেটা কিন্তু আমি আর কখনোই ফেরত পাবো না। তার মানে কি, ইনকগনিটো মোডে যখন আমি কোনো কাজ করব, সেইটা কিন্তু সেই ডেটাগুলো বা সেই রেকর্ডসগুলো কিন্তু আমার কম্পিউটার বা মোবাইলে কোনোভাবে সেভ থাকছে না, এই জন্য এটা হচ্ছে প্রাইভেট। এবার ইনকগনিটো মোডের কী কী সুবিধা হতে পারে আমি আগে সেটা বলি। তো দেখুন, ইনকগনিটো মোডের সুবিধা কী, ধরুন আপনি নর্মাল ব্রাউজারে একটা আইডি দিয়ে লগ ইন করে আছেন,
অনেকের এরকম হয় যে দুটো জিমেল আইডি ইউজ করে বিভিন্ন কাজ করতে হয়, একটা জিমেল আইডি থেকে একটা ইনফরমেশান নিতে হয়, অন্য জিমেল আইডি থেকে আবার ইনফরমেশান নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইনকগনিটো মোডটা অন করে নেন তাহলে সেই ক্ষেত্রে একটা ব্রাউজারই দুটো আলাদা আলাদা ব্রাউজারের আপনাকে সুবিধা দিচ্ছে, বা দুটো আলাদা আলাদা ব্রাউজার হিসাবে আপনি কাজ করতে পারবেন দুটো আইডি সেখান থেকে লগ ইন করে। এইটা হচ্ছে একটা সুবিধা। সেকেন্ড সুবিধা কি? সেকেন্ড সুবিধা এটাই যে আপনার সার্চ করা হিস্ট্রি বা সার্চ করা রেকর্ডস কাউকে যাতে আপনার শেয়ার করতে না হয় বা কেউ যাতে দেখতে না পারে, এটা হচ্ছে সেকেন্ড সুবিধা। ঠিক আছে, মানে আপনি ইনকগনিটো মোডে যা সার্চ করবেন সেটা কিন্তু যদি আপনি কেটে বেরিয়ে যান তাহলে কিন্তু সেটার কেউ হদিশ পাবে না। ঠিক আছে, মানে আপনি কী সার্চ করে পূর্বে কী সার্চ করে গেলেন বা কী সার্চ করলেন সেটা কিন্তু কেউ আর হদিশ পাবে না। এটা হচ্ছে ইনকগনিটো মোডের আরেকটা সুবিধা। আর ইনকগনিটো মোডের আরেকটা কী সুবিধা? আরেকটা সুবিধা এটাই যে এই যে মানে এটা সুবিধা পুরোটা বলা যায় না, পার্শিয়ালি মানে আংশিকভাবে কী সুবিধা, যেমন ধরুন অনেক কিছু মানে পোর্টাল থাকে যে পোর্টালগুলোর মধ্যে ঢুকলে পরে কী আসে, আমাকে সাবস্ক্রিপশান করো, এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করো, বা আমার যে মানে চ্যানেলটা থেকে নোটিফিকেশান পেতে চাও কি না এখানে ক্লিক করো সেখানে ক্লিক করো, বিভিন্ন রকম অ্যাড আসে। তো এইগুলোকে কিন্তু পার্শিয়ালি, আমি বলছি না পুরোপুরি, এগুলোকে কিন্তু পার্শিয়ালি অ্যাভয়েড করা যায় ইনকগনিটো মোডের মাধ্যমে। আর একটা জিনিস, আর মানে যে ফোর্থ পয়েন্টটা বলছি এটা এটা একদমই স্ট্রং নয়, বাট আমার কোনো একটা দিক থেকে হয়তো মনে হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করি, অনেকের মনে নাও হতে পারে, অনেকের মনে হতে পারে যে এটা পুরো ফালতু কথা বা বাজে কথা। তো আমার মনে হয়েছে যে ধরুন আপনি কোনো একটা মানে পোর্টালে, ধরুন আপনি কোনো একটা পোর্টাল বা কোনো একটা সাইটে ঢুকেছেন যেটা নর্মাল ব্রাউজিং, যেটা বলছি নর্মাল ব্রাউজারে কোনো একটা সাইটে বা পোর্টালে ঢুকেছেন, সেখান থেকে আপনি কাজ করতে চাইছেন কিন্তু পোর্টালটা সহজে খুলছে না বা স্পিডটা খুবই লো, একদমই লো। তো আপনি যদি সেই সময় ইনকগনিটো মোডটা অন করে সেই পোর্টালটাকে আবার সেই জায়গা থেকে ইনকগনিটো মোড থেকে যদি আপনি একবার মানে ওপেন করেন সেই লিঙ্কটা, তাহলে আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে সেই লিঙ্কটা কিন্তু মানে নর্মাল ব্রাউজারের থেকে একটু কিন্তু স্পিডে খোলে, এটা আমার মনে হয়েছে, অনেকের নাও হতে পারে। সুতরাং আমি বলছি চার নম্বর পয়েন্টটা কিন্তু এতটা স্ট্রং না। এইগুলো গেল হচ্ছে যে আপনার এই ইনকগনিটো মোড ব্যবহার করার একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এইবার দেখুন, এখন আমার এইসব বক্তব্যগুলো শোনার পরে যারা ইনকগনিটো মোড জানেন তাদেরকে আমি বলছি না, যারা একদমই জানতেন না এখনই শুনছেন তাদের কী মনে হতে পারে যে তার মানে কি আমি যেগুলো সার্চ করব সেগুলো সমস্ত কিছু কিন্তু আমার পার্সোনাল মানে গোপনীয় হয়ে গেল, কেউ কিন্তু জানতে পারলো না, দেখতে পারলো না, বুঝতে পারলো না। ঠিক আছে, আপনারা হয়তো এটাই মনে করছেন, কিন্তু বন্ধুরা না, কিন্তু বন্ধুরা একদমই সেটা ঠিক কথা নয়। দেখুন, আপনি যে মোবাইল বা কম্পিউটার ইউজ করছেন, মানে আপনি যদি প্রথম ইউজার হয়ে থাকেন আর আপনি যদি সেটা যদি ইনকগনিটো মোডে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু সেই ডিভাইসটা যখন সেকেন্ড কোনো ইউজার ইউজ করছে তখন কিন্তু সে জিনিসগুলো একদমই বুঝতে পারবে না, এটা ঠিক কথা। তখন কিন্তু সে আপনার রেকর্ডস বা আপনার সার্চ করা তথ্য কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না, এটা ঠিক কথা। কিন্তু আপনার আইএসপি, আপনার আইএসপি মানে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনার আইএসপি কিন্তু সমস্ত কিছু চাইলে কিন্তু বের করে ফেলতে পারে। ঠিক আছে, আপনার আইএসপি কিন্তু সমস্ত কিছু বের করে ফেলতে পারে বা সমস্ত কিছু জানে যে আপনি কোন লিঙ্কে ঢুকছেন, আপনি কোন জিনিসগুলো সার্চ করছেন, আপনি কোন লিঙ্কের ওপর ক্লিক করছেন, আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনি কাকে পারমিশন দিচ্ছেন, আপনি কার কাছ থেকে পারমিশন নিচ্ছেন, পুরো এই ট্রান্সমিটিং সিস্টেমটা কিন্তু তাদের কাছে কিন্তু ধরা থাকে। তারা কিন্তু এই জিনিসগুলোকে চাইলে অ্যাক্সেস করতে পারে বা তারা কিন্তু এই জিনিসগুলো তাদের হাতে থাকে। সুতরাং এইটা মনে করা একদমই ভুল যে আমি যখনই ইনকগনিটো মোডে কোনো কিছু সার্চ করছি তার মানে এটাই যে যাই সার্চ করি কেন সব কিছুই কিন্তু গোপন, এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। আর আমি যে কথাগুলো বলছি এটা যে আমার মন বানানোর কথা না, সেটা আমি এই পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গুগল নিজে বলছে। তার কারণ গুগল ক্রোম যেটা সেটা হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, গুগলেরই ব্রাউজার। তো সে নিজে বলছে যে ইনকগনিটো মোডটা কিন্তু পুরোপুরি কারোর জন্যে প্রাইভেট নয়, পুরোপুরি কারোর জন্যে প্রাইভেট নয়, সেটা কিন্তু গুগল নিজে বলছে, আমি বলছি না। ঠিক আছে, তো তাই জন্য বন্ধুরা আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে ইনকগনিটো মোডটা শুধুমাত্র আপনাদের মতো যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের তাদের জন্যই বা তাদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র প্রাইভেট, কিন্তু আইএসপি এদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে প্রাইভেট না। ঠিক আছে, এরা কিন্তু চাইলে সমস্ত কিছু কিন্তু ডেটা আপনার কাছ থেকে বা আপনার ডিভাইস থেকে আপনি কোথায় কোথায় গেছেন সেগুলো কিন্তু বের করতে পারে বা পেতে পারে, ইভেন তাদের কাছে থাকেও। ঠিক আছে, তো আপনাকে কিন্তু জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইনকগনিটো মোডের আমি কিছু কিছু ভালো দিক বললাম,
ভিডিওর মধ্যে আমি আশা করি ধারণা দিতে পারলাম যে ইনকগনিটো মোডটা কী। এবার আমি ছোট করে বলে দিই, অনেকেই ম্যাক্সিমাম মানুষ জানে না আমি জানি ইনকগনিটো মোডটা কীভাবে ইউজ করতে হয়। আমি তাও ছোট করে বলে দিই, আপনারা যারা পিসি ইউজ করছেন বা মানে কম্পিউটার ইউজ করছেন বা মোবাইল ইউজ করছেন, যাই হোক যাই ইউজ করুন না কেন, সবসময় দেখবেন ব্রাউজারটা খোলার পরে উপরে ডান দিকে তিনটে ডট থাকে। উপরে ডান দিকে কি তিনটে ডট থাকে, সেই তিনটে ডটে ক্লিক করার পরে সেইখানে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড কি থার্ড অপশান, কারোর কারোর ক্ষেত্রে সেকেন্ড অপশান হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে থার্ড অপশান হতে পারে, সেখানে লেখা থাকবে একটা মানে প্রথমটা কিছু একটা লেখা থাকতে পারে, তারপরে লেখা থাকবে নিউ ট্যাব বলে, মানে কি আপনি যে ব্রাউজার ইউজ করছেন নর্মাল মোড সেটাতে একটা নিউ ট্যাব খুলবে, ঠিক তার পরের অপশানটাই থাকে নিউ ট্যাব ইনকগনিটো মোড বলে। ঠিক আছে, ইনকগনিটো মোডটা যখনই অন করবেন তখনই দেখবেন যে তখনই কিন্তু দেখবেন দুটো আলাদা আলাদা ব্রাউজার ওপেন হয়েছে। ঠিক আছে, গুগল ক্রোমেই দুটো আলাদা আলাদা ব্রাউজার ওপেন হয়েছে, সে গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, অপেরা হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো দুটো কিন্তু আলাদা আলাদা ব্রাউজার ওপেন হয়েছে। ইনকগনিটো মোডটা সবসময় একটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার হিসেবে সে কিন্তু কাজ করে। ঠিক আছে, এটুকু নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি আশা করছি যে আপনারা যারা ইনকগনিটো মোড সম্বন্ধে জানতেন না বা এটার ইউজ জানতেন না, তারা আশা করি এটার ইউজ জানতে পারলেন বা কীভাবে কী ইউজ করতে হবে সেটা জানতে পারলেন। বন্ধুরা কিছুই না, জাস্ট আপনার যে ইনফরমেশানগুলো সেগুলো অন্য একটি ইউজারের কাছে সেগুলো কিন্তু প্রাইভেট থাকছে, আপনি যেভাবে ইউজ করতে পারেন নর্মাল ব্রাউজার ইনকগনিটো মোডে কিন্তু পুরো সেম 100% সেভাবে সেম ইউজ করবেন, করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই যে এটার মধ্যে আপনি এই ফেসিলিটি পাচ্ছেন ওটার মধ্যে পাচ্ছেন না। তবে হ্যাঁ, তবে কিছু কিছু কিন্তু লিমিটেশান সেখানে থাকে, আমি সেটা বলে দিই। মোবাইলের ক্ষেত্রে লিমিটেশানগুলো, মোবাইলের ক্ষেত্রে জিনিসগুলো মানে কার্যকরী না, শুধুমাত্র কম্পিউটারের ক্ষেত্রে কার্যকরী, ডেস্কটপই হোক বা ল্যাপটপই হোক কম্পিউটারের ক্ষেত্রে কার্যকরী। কী কার্যকরী সেটা হচ্ছে, আমরা অনেক সময় কম্পিউটারের ব্রাউজারে আমাদের নিজের কাজের সুবিধার জন্য আমরা কিছু এক্সটেনশান ইউজ করি বা এক্সটেনশান আমরা অ্যাড করে রাখি। এই অ্যাড করা এক্সটেনশানগুলো কিন্তু ইনকগনিটো মোডে বাই ডিফল্ট কোনো কাজ করে না, এই এক্সটেনশানগুলো কিন্তু ইনকগনিটো মোডে বাই ডিফল্ট কোনো কাজ করে না। কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে বাই ডিফল্ট আপনারা যেসব বুকমার্ক করে রেখেছেন সেগুলো কিন্তু ইনকগনিটো মোডে দেখা যায় না বা ইনকগনিটো মোডে সেগুলো দেখায় না। তো এইটা কিন্তু বর্তমানে গুগল ক্রোম আপডেট করার পরে কিন্তু এটা একটা আলাদা অপশান আছে, আপনি সেখান থেকে ওটাকে এনেবল করে নিতে পারেন যে আপনি যে বুকমার্কগুলো সেভ করে রাখছেন সেইগুলো আপনি ইনকগনিটো মোডেও ইউজ করতে চান, তাহলে কিন্তু সেসব বুকমার্কগুলো আপনি আবার ইনকগনিটো মোডে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পুরো ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করতে পারছি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন, ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছেন। আর সবার শেষে একটা কথাই বলবো যে প্রযুক্তিকে সবসময় ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন, খারাপ কাজ থেকে দূরে থাকুন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিই, আমি আপনারও কমেন্টে রিপ্লাই দেবো। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা এখানেই থাকলো, নেক্সট টিউটোরিয়ালে আবার আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।